একদম হাত জোর করে ফ্যামিলি ট্যুর হয় হাত জোর করে অনুরোধ করিছো আপোনালোকে জিমানে পারে ভিডিওটো শেয়ার কর তোমার আব্বা কত দিন থেকে নাই 5 দিন থেকে 5 দিন থেকে তোমার খারাপ লাগে না খারাপ লাগে জগ সে হারা নহিঁ মা ধুবরী ডিস্ট্রিক্টৰ চাপৰ থানাৰ অন্তৰ্গত ফলিমাৰি কৃষ্ণগলি গাঁও পঞ্চায়তৰ আফজাল হুসেইনৰ ভাতিজা শৰিফুল সরকার আজি 5 দিনৰ পৰা নিৰুদ্দেশ কত গৈছে কি কৰি আছে এতিয়া কত আছে কোনেও নাজানে ইয়া হল শৰিফুল সরকারৰ একমাত্ৰ কন্যা সন্তান আজি এই কন্যা সন্তানজনে বহুত কান্দি আছে বহুত এতিয়াৰ ফেমিলি যে আছে বহুত এটা টেনশনত আছে হয় না এটা টেনশনত থকাৰে কথা এটা ভাবক আজি যদি আপোনালোকৰ পৰিয়ালৰ পৰা এজন মানুহ নহয়া হয় তেনেহলে আপোনালোকৰ কেনেকুৱা অনুভৱ হ'ব বা আপোনালোকে কিমান চিন্তাত থাকিব ঠিক তেনেকুৱা শরীফুল সরকার আজি নিরুদ্দেশ তেওঁৰ কাৰণে তেওঁৰ দাদা ভাই আছে তেওঁৰ যে মাক আছে তেওঁৰ ঘনীয়েক আছে আৰু এই লগত আপোনালোকৰ সন্মুখত যে দেখিবলৈ পাইছে ছোৱালীটো এ হল শরীফুল সরকারৰ একমাত্ৰ কন্যা সন্তান এই কন্যা সন্তানজনে আৰু তেওঁৰ ফেমিলিটিয়ে বহুত এটা টেনশনত আছে তোমার আব্বা কত দিন থেকে নাই 5 দিন থেকে 5 দিন থেকে তোমার খারাপ লাগে না খারাপ লাগে তো গাইস ভাবক এটা সন্তান যেতিয়া মানে ঈদ সন্মুখত ঈদ ঈদ পবিত্ৰ ঈদ আহি আছে এই ঈদৰ দিনা সকলো সন্তান কি বিচাৰে তেওঁ দেউতাৰ পৰা পইচা ল'ব তেওঁ দেউতাৰ পৰা কাপোৰ কানি ল'ব এনেকুৱা এটা আশা আৰু এই আশাটো আজি এই পৰিবাৰৰ বা এই পৰিয়ালৰ আৰু লগতে এই সন্তানটোৰ আশাটো একদম ধ্বংস হৈ আছে তো আপোনালোকৰ পৰা মই এইটোৱে বিচাৰিছোঁ ভিডিঅ'টো ইমানে শ্বেয়াৰ কৰক যাতে শরিফুল সরকার এই ভিডিওটো চাই অতি সোনকালে ঘৰলৈ উভতি আহে আৰু এই মাক দেউতাক লগত লৈ সুখীয়া সংসার কৰিব পাৰে তো আপোনালোকৰ পৰা মই এইটোৱে বিচাৰি আছোঁ আৰু আপোনালোকে যতে দেখা নাপাও কিয় এই শরিফুল সরকার স্ক্রিনত দেখি ফটো আহি আছে চাওক ফটো ভোট কার্ড পেন কার্ড আধার কার্ড অল ডকুমেন্টস স্ক্রিনত শ্ব কৰি আছে এই ইয়ে হল শরিফুল সরকার আৰু ইয়াৰ বয়স হল 27 ইয়াৰ্ছ 27 বছৰৰ ল'ৰা তো আপোনালোকৰ পৰা মই এইটোৱে অনুৰোধ কৰিছোঁ একদম হাত জোৰ কৰি ফেমিলি ট্যুর হয় হাত জোর করে অনুরোধ করছো আপনাদের যিমানে পারে ভিডিওটা শেয়ার করক আর যুনে দেখা পায় স্ক্রিনত যে নাম্বারটা ফোন নাম্বার দিয়ে আছে তো ডাঙর দাদার ফোন নাম্বার হয় এইটো এই ফোন নাম্বার যোগাযোগ করক যতে না থাকুক কেউ আমি গিয়ে রিসিভ করে লই আহিম তো আপনাদের পৰা মোৰ এইখিনিয়ে কথা এই ফেমিলি ট্যুর কথা আপনাদের অল্প ভাবক আপনাদের ফেমিলির যদি কোনো মানুষ যদি এনেকৈ নিরুদ্দেশ হয় বা সন্তানহীন হয় তেনেহলে আপনাদের যেনেকুৱা অনুভৱ হব ঠিক এই ফেমিলি ট্যুর যে এই শরিফুল সরকার নিরুদ্দেশ ঠিক এই ফেমিলিটোরও এনেকুৱা হৈ আছে সিচুয়েশন তো আপোনালোকৰ পৰা এইখিনি মোৰ কথা প্লিজ আপোনালোকে এই ফেমিলিটোক অলপ সহায় কৰক।